Assalamu alaikum. Important MCQ suggestion for primary BCS and other competitive exam. Channel to subscribe kore sathei thakun. 90 kon shongkhar 75% tare 75% soman soman 90 othoba x dhore kora jay 1% 100% 120 পাঁচের কত শতাংশ সাত হবে পাঁচের কত শতাংশ সাত ধরনিত হবে পাঁচের ক শতাংশ সাত অর্থাৎ পাঁচের ক শতাংশ ক পার্সেন্ট সমান সমান সাত পাঁচের একশো অর্থাৎ এখানে শূন্য পয়েন্ট দুই 20% সমান কত শূন্য পয়েন্ট দুই 20% সমান আসে হচ্ছে 0.04 এখানে দশমিক তোলার জন্য এক দ্বারা দশমিক জন্য এক এবং শূন্য জন্য সংখ্যা তাহলে এখানে দুই শূন্য শূন্য কাটে 50 এখন দুইকে 50 দ্বারা ভাগ করলে এত 0.04 15.6 এর 8% এর কত হবে 8% 1.248 700টির মধ্যে 700টির সরি 700টির 8% কত তাহলে যে 700 এর 8% 00 কাটা 7856 30-50 এর শতকরা কত অংশ 30-50 এর শতকরা কত অংশ ৩৫%কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে হবে ৩৫% একশো দ্বারা ভাগ দশমিক সংখ্যায় প্রকাশ করলে দুই শূন্যের জন্য দুই শূন্যের আগে একটা দশমিক ১৫০% সমান কত ভগ্নাংশ ১৫০ সমান ভগ্নাংশ কত ১৫০ ভগ্নাংশ পার্সেন্টেজ ভগ্নাংশ করলে তিন ভাগ দুই চার ভাগ পাঁচকে শতকরা প্রকাশ করলে এখানে শুধু চার দ্বারা একশো দ্বারা গুণ করলে হবে বিশ পাঁচ যেটা বিশ বার চার দুগুণ আট 80% তিন অনুপাত পাঁচকে শতকরা প্রকাশ করলে কত হবে তিন অনুপাত পাঁচকে শতকরা প্রকাশ করলে হবে অর্থাৎ তিন ভাগ পাঁচ গুণ দিতে হবে একশো দ্বারা পাঁচ বিশ
তিন বিষম ষাট, একটি রাশি অপর রাশি 64% হলে রাশি দুটির অনুপাত কত হবে? একটি হচ্ছে 64%, তাহলে অপর রাশি হচ্ছে 100%, এটি যদি অনুপাতে প্রকাশ করা হয় 4 16 64 আর 4 25। তিনের পাঁচ ভাগ এবং সাতের আট ভাগের শতকর প্রকাশ, অর্থাৎ তিন ভাগ পাঁচের সাথে 100 দ্বারা গুণ 20 60%, আর সাতকে আট 100 দ্বারা গুণ করলে 175, চার দ্বারা করলে 4 এখানে 25, তাহলে 175 নিচে থাকে 2, 2 দ্বারা কাটলে 4 বার যায়, তাহলে 175/60%।